তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা ডো ডেলোগের ইনসেকটিসাইড সম্পর্কে এমন এমন জানকারি দেবো যেটা আপনি আজ পর্যন্ত না কোনোদিন শুনেছেন আর না কেউ আপনাকে বলেছে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে ডিম ডেলিগেট ইনসেকটিসাইড কীভাবে কাজ করে এবং এর কেমিক্যাল ফর্মুলা কী, এবং এটি কোন কোন ফসলে আপনি স্প্রে করতে পারবেন, এছাড়া এটি কোন কোন কীট পতঙ্গকে মারে, এবং সবার লাস্টে আমরা জানবো যে এটা স্প্রে করার সময় কোন কোন সাবধানতা অবলম্বন করা উচিত এবং এটার দামটা কত। বন্ধুরা, ডিউ ডেলিগেট ইনসেকটিসাইড কেমিক্যাল হিসাবে স্পাইনেটোরাম 11.7 SC ফর্মুলা, মানে সাসপেনশন কনসেন্ট্রেট ফর্মুলা তৈরি করা হয়েছে, এবং এটি খুবই গাঢ় লিকুইড ফর্মে আসে। তো বন্ধুরা, আপনারা যদি ডিম ডেলিগেট ইনসেকটিসাইড ব্যবহার করতে চান, তাহলে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখলে আপনার সমস্ত যে প্রশ্ন সেই প্রশ্নের আপনি উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। এবং ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনার একটা সাবস্ক্রাইব আমাদের আরেকটা নতুন ভিডিও বাড়াতে উৎসাহ পায়। তো বন্ধুরা, যদি আমি কাজের কথা বলি, তাহলে এটা ইনজেকশন এবং কন্ট্রাক্ট অ্যাকশন হিসাবে কাজ করে। যেমন এটা আমি সাধারণ ভাষায় বোঝাই, তাহলে ধরেন এটা একটি পাতায় পাতার উপর যদি স্প্রে করেন, তাহলে পাতার উপর যে সমস্ত পোকাগুলো আছে তার যদি গায়েও পড়ে তো সেটা মারা যাবে। এছাড়া এই পাতাটা যদি কোনো পোকায় খায়, যেমন লেদা পোকা, এছাড়া আমেরিকা নীলি, ফলছেদক, এই পোকাগুলো যদি খায় তাহলে সেটা মারা যাবে। এছাড়া এই পাতার নিচে যে সমস্ত সাকিং পেস্ট বা পাতা চোষা পোকা আছে, যেমন সাদা মাছি, থ্রিপস, এছাড়া বিভিন্ন পোকার যে সাকিং পেস্ট আছে সেগুলো মারা যাবে। তো বন্ধুরা, এবার যদি আমি বলি যে এটা কোন কোন ধরনের ফসল আপনি স্প্রে করতে পারবেন, তাহলে এটা সব ধরনের সবজি বর্গীয় ফসল, যেমন লঙ্কা, টমেটো, আলু, ভেন্ডি, পটল, তারপরে হচ্ছে যে ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন ধরনের সবজিতে আপনি এটা স্প্রে করতে পারবেন। এছাড়া এটা ধান, গম, ভুট্টা, সমস্ত ধরনের যে মোটর আছে সমস্ত ধরনের মোটর আপনি এটা স্প্রে করতে পারবেন। তো বন্ধুরা, আপনার মনে যদি প্রশ্ন থাকে যে এই ওষুধটা কোন কোন ধরনের কীট পতঙ্গকে নিয়ন্ত্রণ করে, তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা বিভিন্ন প্রকার সাকিং পেস্ট বা রস চোষক পোকা, যেমন সাদা মাছি, থ্রিপস, র্যাফিড, জার্সিড, এছাড়া বিভিন্ন প্রকারের পাতা চোষক পোকাকে এটা নিয়ন্ত্রণ করে। এর সাথে সাথে পাতা খেকো পোকাকেও নিয়ন্ত্রণ করে, যেমন লেদা পোকা, দানা ছেদক, আমেরিকান ইলি, এবং এদের নার্ভাস সিস্টেমকে ব্লক করে দেয়, যার এই পোকাগুলো মৃত্যু ঘটে। তো বন্ধুরা, যদি ডোজের কথা বলি, প্রতি 200 লিটার জলে 180 ml ঔষধ প্রতি একর জমিতে আপনি স্প্রে করতে পারেন। এছাড়া আপনার জমি যদি ছোট হয় বা আপনার চাষাবাদ যদি ছোট হয় এবং আপনার জমিতে যদি সাকিং পেস্ট বা পাতা চোষা পোকা থাকে, যেমন হোয়াইট ফ্লাই, মিলিবাগ, তারপরে থ্রিপস, এছাড়া বিভিন্ন পোকা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার জমিতে প্রতি 16 লিটার জলে 13-14 ml আপনি স্প্রে করতে পারেন। তো বন্ধুরা, এই ওষুধ আপনি ব্যবহার করার সময় আপনাকে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সাবধানতা হচ্ছে যে এটা যখন আপনি ব্যবহার করবেন তো লক্ষ্য রাখবেন যে যদি আবহাওয়া গরম থাকে এবং আপনার গাছে যদি ফুলে ভরতে থাকে, তো সেক্ষেত্রে প্রতি 16 লিটার জলে 12-13 ml এর বেশি আপনি কখনো তেল বা স্প্রে করবেন না, কেননা এটি একটি অত্যন্ত পাওয়ারফুল ওষুধ, তো সেক্ষেত্রে ফুল ঝরার সম্ভাবনা থেকে যায়। এর সাথে সাথে আরেকটা সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যখনই এটা স্প্রে করবেন তো সেক্ষেত্রে সকাল এবং সন্ধ্যার দিকটাই নির্বাচন করলে সব থেকে ভালো হয়। তো এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটার দাম কত। তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে এটা 20 ml এর দাম হচ্ছে 300-350 টাকার মধ্যে হতে পারে, এবং 100 ml এর দাম 900-1000 টাকার মধ্যে হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে এই দামটা কম বাড়া করতে পারে, কেননা আমি অনলাইন থেকে দেখে আপনাদের বলছি। তো যেতে যেতে আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যে যখনই আপনি এটা স্প্রে করবেন বা ব্যবহার করবেন, তো সেক্ষেত্রে মেশিনে দেওয়ার আগে অন্য আরেকটা পাত্রে এটা ভালোভাবে গুলে নেবেন, কেননা এতে অনেকটাই গাঢ় কমে আসে। তো বন্ধুরা, আমার মতে ওষুধটা ভালো, এতে কোনো সন্দেহ নেই, তবে আমার মতে যদি আপনার জমিতে বা আপনার গাছে ফুল থাকে তো সেই ক্ষেত্রে ওষুধটা না দেওয়াটাই ভালো। তবে সেক্ষেত্রে আপনি করতে পারেন যে ফুল হওয়ার আগে এবং ফল হওয়ার পরে এই ওষুধটা আপনি স্প্রে করতে পারেন। তো বন্ধুরা, বলে রাখি যে ওষুধটা যদি আপনি সঠিকভাবে স্প্রে করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার জমিতে 20-25 দিন পর্যন্ত কোনো পোকা পা রাখতে পারবে না, আর যেহেতু এই ওষুধটার দাম বেশি তার কাজটাও 100% হবেই। তো আমি আশা করি যে ভিডিও থেকে আপনি কিছু না কিছু নতুন শিখতে পেরেছেন, এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।